আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চাঁদে কোনো ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি চিকেন শর্মা বানালাম। চিকেন শর্মা কীভাবে বানাতে হয় তো আমার ভিডিও দেখুন, দেখতে থাকুন সবাই, চলে যাবেন না কিন্তু, স্কিপ করবেন না কিন্তু। তো দেখুন, আমি চিকেনটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা পিস পিস করে উঠাইতেছি। এখন সব মশলা দিয়ে মিক্স করব। তো দেখতে থাকুন। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, আমি এখন লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম লবণ। তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন প্লিজ সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে, তো সাবস্ক্রাইব করবেন। সবাই সবার পাশে থেকে আমরাও পাশে থাকবো, যা যার ভিডিও সবাই দেখবেন, ফুল ভিডিও দেখবেন, আর আমি ছোটো ভিডিও মাত্র 4 মিনিটের ভিডিও, ফুল ভিডিও দেখবেন। দেখুন মশলা দিয়ে দিছি, এখন সব মশলা মাখাই নিয়েছি, লেবুর রসও দিয়ে দিলাম, লেবুর রসটা ভালো করে মিক্স করে একবারে দিয়ে দিলাম, যাতে একটা লেবুর রসটা দিলে আর কি গন্ধ, মুরগির একটা যে গন্ধ আছে গন্ধটা আসে না। ভালো করে লেবুর বাসন বা টক দই বা ভিনেগার, যে যেটা খেতে পছন্দ করেন, তো ভিনেগারও আমার ভালো লাগে না বেশি, টক দই বেশি ভালো লাগে না, এই জন্য আমি দিয়ে দিলাম লেবু। তো দেখুন, আমি এখন পেঁয়াজ ব্যবস্থা করবো, এখন এটা ভালো করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজ ভাজতে বেশি সময় তার একটু সময় লাগে, তেল গরম হয়ে গেলে বেশি সময় লাগে না। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন আর বেশি নেই, 12-10 সেকেন্ড হইলেই হয়ে যাবে আমার পেঁয়াজ। তো এই পেঁয়াজ বেরেসটা আমি উঠাই নিব, এখন উঠিয়ে তারপরে আলাদা রেখে দেবো পরে। তো দেখতে থাকুন সবাই, চলে যাবেন না কিন্তু, স্কিপ করবেন না কিন্তু, সবাই ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখবেন। সবার কাছে অনুরোধ রইল, কারণ আপনার কাছে দাবি আছে, কারণ আমি আপনাদের ফুল ভিডিও দেখি, এই জন্য। তো আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না। দেখুন, এখানে আমার তেলের ভিতরে আমি গরম মশলা দিলাম, এলাচ, ধনি, তেজপাতা, শাহি, জিরা, সব যে সব পদে মশলা আছে, এনে সব গোলমরিচ আছে, সবই আছে যে আপনারা তো চেনেন এই গরম মশলাগুলো। তো দেখুন, আমি ভেজে নিলাম, এখন এখন দিয়ে দেবো মুরগিটা, মিনিট করা মাখা, এই যে আগে যে মাখিয়ে রাখছে মশলা দে, তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন তেলের ভিতরে, এই তেলের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে মুরগি, এই তেলের ভিতরে এত ভাজবো এত ভাজবো ভাই যে একবারে মুরগির গন্ধ ফন্ধ উড়ে এলাম। দেখুন তো এই মুরগিটারে আমি এখানে ইচ্ছে মতো ভাজবো তেলের ভিতরে, মানে একবারে ফুল আগুনও দিব না, মানে আগুনে পাওয়ার আর একবার মিডিয়ামে রাখবো, একটু অল্পও দেবো না, তো বেশি পানি দেবো না আজকের তরকারিতে, পানি ছাড়াই রান্না করবো। তো দেখতে থাকুন সবাই। তো দেখুন, আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে গা, আর একটু ভাজা হইলে একটা কড়কড়া ভাজবো না, কড়কড়া ভাজলে আবার ভালো লাগে না, শোভা শোভা লাগে পরে, মানে এমনভাবে ভাজছি যাতে বোঝাই না যায় যে আমি মুরগি ভাজছি। তো দেখুন, এখন আমি তেলটা ফেলে দেবো, এই তেলটা খাবো না, কারণ তেলে গন্ধ, এই তেলে বেশি গন্ধ, তো এই তেলটা আমি ফেলে দেবো। আর তারপর আগে তো মশলা দিছি, এখন কি অল্প মশলা দিলাম, একটু একটু এই মশলা দিয়ে আবার ভাজবো তেলের ভিতরে। তো আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলা আবার অল্প অল্প করে দিয়ে দিলাম, কারণ আগে তো দিছি, এখন অল্প একটু দিলাম। দেখুন সব মশলা দিয়ে মিক্স করা আছে, এখন আমি একটা আরেকটা টমেটো সস দিয়ে দিলাম, যাতে একটু টকটক হয়, কালারটাও ভালো আসে, আর লাইটের কারণে কালার বোঝা যায় না তরকারিটাই, কি আর করার, বোঝা না গেলে কিছু করা নেই। তো দেখুন সবাই, দেখতে থাকুন, চলে যাবেন না প্লিজ, স্কিপ করবেন না, মাত্র 4 মিনিটের ভিডিও, পুরো ফুল ভিডিও দেখে যাবেন প্লিজ, আপনার কাছে দাবি আছে আমার। তো দেখুন, আমি এখন পেঁয়াজ যে আগে ভেজে রাখছিলাম বেরেস্তা করে ওটা দিয়ে দিলাম, এখন আমি যে এখানে অল্প একটু পানি দিছি, এই পানিতেই আমার হয়ে যাবে মুরগি শর্মা, মুরগি শর্মা কষানো হয়ে যাবে। তো চিকেন শর্মা এখন আমি এটা ভালো করে, দেখুন আমি এখন এটা কষাতে থাকবো, এই পানিতে আমি একটু পানিতে ঢেকে রাখছিলাম, তারপরে এখন ঢাকনা খুলে এখন দেখুন আমার হয়ে গেছে। দেখুন চিকেন শর্মা কেমন হয়েছে, সবাই বলবো, ওকে আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই 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 বাই।